Assalamualaikum viewers, তুমি ব্লগসের পক্ষ থেকে সেকেন্ড বাইকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা। বেস আজকে মূলত আপনাদের মাঝে আমি যে বাইকটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে অনেকে কিন্তু আমার কাছে বলছিলেন যে আমি আসলে এতদিন যত বাইকের ভিডিও দেখিয়েছি সব 125 এর বাইকের ভিডিও দেখিয়েছি, কিন্তু আজকে বাইকটা যে বাইকটা দেখাবো ডিসকভার 135। এই যে দেখতে পাচ্ছেন এই বাইকটা মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। প্লিজ আপনারা বাইকটা দেখেন, বাইকটা বর্তমানে আউটলুকটা আপনি আপনাদেরকে বলে রাখছি এই বাইকটা আমরা কিছুক্ষণ আগে ট্রাই করেছি। গাড়িটা কিন্তু এখন ওয়াশ করা হয়নি, গাড়িটা ওয়াশ করে তারপর আমাদের শোরুমে উঠাবো। প্লিজ আপনারা দেখেন গাড়িটা বর্তমানে ওয়াশ সারা এই কন্ডিশনে রয়েছে বর্তমানে। প্লিজ আপনারা দেখেন বর্তমানে গাড়িটা কিন্তু সামনের লুকটা এই কন্ডিশনে রয়েছে, সামনের আপনার লুকটা দেখেন, সামনের হেডলাইটটা এই কন্ডিশনে রয়েছে। এরপর যদি আমি আপনাদেরকে চাকাটা দেখাচ্ছি, আপনার চাকার গ্রিপগুলো দেখেন বর্তমানে চাকার গ্রিপগুলো এই কন্ডিশনে রয়েছে, গ্রিপগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। আর আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, এটা কিন্তু হাইড্রোলিক ডিস্কের একটি বাইক, দেখেন এটা সিঙ্গেল ডিস্ক কিন্তু রয়েছে। আর প্লাস এই বাইকটি কিন্তু 2010 মডেলের একটি বাইক, তারপরেও কিন্তু বাইকটি অনেক ভালো কন্ডিশনে রয়েছে। আপনার মার্কারটা দেখেন বর্তমানে মার্কারটা এই কন্ডিশনে রয়েছে। আমি আপনাকে বলে রাখছি এই বাইকটা কিন্তু রাস্তার পাশে রাখা আছে, বাইকটা এইমাত্র ক্রাই করলাম আমরা, সেই জন্য কিন্তু বাইকটা ময়লা পড়ে আছে, বাইকটি কিন্তু ওয়াশ করা হয়নি। ওয়াশ করলে কিন্তু বাইকটা মানে একবারে ফুল নিউ হয়ে যাবে। আপনারা দেখেন বাইকটা বর্তমানে ট্যাঙ্কিটা এই কন্ডিশনে রয়েছে, ট্যাঙ্কিটাও কিন্তু এই কন্ডিশন ভালোই রয়েছে মোটামুটি। তারপর গাড়িটা যেহেতু ওয়াশ করা হয়নি, ওয়াশ করার পর কিন্তু একবারে ফ্রেশ, দেখা যাবে। আপনার লুকিং গ্লাসগুলো দেখেন, লুকিং গ্লাসগুলো বর্তমানে এই কন্ডিশনে রয়েছে। এবং আপনারা যদি সিটটা দেখেন, সিটটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে। সিটটা কিন্তু এই জায়গাটা একটু সমস্যা রয়েছে, এই যে সেলাই, সেলাইটা কিন্তু হালকা একটু ছিঁড়ে গেছে। এটা কিন্তু আমরা গাড়িটা দোকানে উঠে কিন্তু এটা রিপেয়ার করব, কিন্তু গাড়িটা কিন্তু আমরা মাত্র কিনলাম এবং মাত্রই ভিডিও করতেছি আপনাদের জন্য। গাড়িটা ওয়াশ করার পর কিন্তু গাড়িটা টুকটাক যেখানে প্রবলেম আছে সব কিন্তু আমরা রিমুভ করে দিব। যদি আপনারা কেউ নেন টুকটাক, যেখানে এই যে সিটটা দেখালাম আপনাদের, সিটে একটু সমস্যা আছে, এগুলো কিন্তু আমরা ঠিক করে দিব। আপনার কাছে যদি আমি পিছনে টায়ারটা দেখাই, আপনারা দেখেন পিছনে টায়ারটা বর্তমানে এই কন্ডিশনে আছে, পিছনে টায়ার কিন্তু গ্রিপগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। আর প্লিজ আপনাদেরকে একটা কথা বলে রাখছি, এটা কিন্তু ঢাকার গাড়ি, এটা আমাদের শোরুমটি হচ্ছে বাইক লাভার্স। প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে, ঢাকা যাত্রাবাড়ি কুতুবখালী প্রাইমারি স্কুলের এখানে অবস্থিত। প্লিজ আপনাদের শোরুমে আসলে কিন্তু এছাড়াও আপনার হিউজ পরিমাণ সেকেন্ড হ্যান্ড বাইকে যারা কম প্রাইসের ভিতর বাইক কিনতে যান তাদের জন্য কিন্তু মূলত এই শোরুমটা। এটা হচ্ছে 2010 মডেলের একটি গাড়ি, এই গাড়িটার সাথে কিন্তু আপনার 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে। আর কিন্তু আপনাদের কখনো রেজিস্ট্রেশন করতে হবে না, 10 বছর পর কিন্তু ট্যাক্স টোকেন ফ্রি হয়ে যায়। আপনারা দেখেন গাড়ির অন্য অন্য সাইডগুলো দেখেন, অন্য অন্য সাইডগুলো বর্তমানে কিন্তু এই কন্ডিশনে রয়েছে এবং ইঞ্জিনটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে। প্লিজ আপনাদেরকে বলে রাখছি এই গাড়িটা কিন্তু ওয়াশ করা হয়নি, যার জন্য কিন্তু রাস্তার পাশে রাখা আছে, গাড়িটা কিন্তু ময়লা পড়ে গিয়েছে, গাড়িটা ওয়াশ করার পর কিন্তু একবারে ক্লিন হয়ে যাবে। আপনারা দেখেন গাড়িটা বর্তমানে এই সাইডটা এই কন্ডিশনে রয়েছে, গাড়ি এই সাইডটা দেখেন বর্তমানে গাড়ি এই সাইডটা এই কন্ডিশনে রয়েছে। এটা 2010 মডেলের গাড়ি, এই গাড়িটা কিন্তু এই মডেলের গাড়ি কিন্তু সহজে পাওয়া যায় না বর্তমানে, তাই এই সাইডটা বর্তমানে এই কন্ডিশনে রয়েছে। এরপর যদি আমি আপনাদেরকে বাইকের একটু সাউন্ডটা শোনাই, ফ্রেন্ডস আপনাদেরকে গাড়ির একটু সাউন্ডটা শোনাই, বর্তমানে কিন্তু গাড়ির সাউন্ডটা এই কন্ডিশনে রয়েছে এবং গাড়ির সাথে কিন্তু সেলফও কিন্তু একদম ওকে আছে, 100% ওকে। তো ফ্রেন্ডস আমি এবার মেইন কথা চলে আসি, এই গাড়িটা হচ্ছে ঢাকার গাড়ি, এটা বর্তমান গাড়িটা আছে আমাদের বাইক লাভার শোরুমে, বাইক লাভার শোরুম থেকে এই গাড়িটা বিক্রয় করা হবে। এই গাড়িটা 2010 মডেলের গাড়ি, এই গাড়িটার সাথে আপনারা 10 বছরের রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। প্রাইস আমরা কত টাকা যাচ্ছি, এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমরা 1 লক্ষ টাকা। ফ্রেন্ডস এই গাড়িটা আমরা 1 লক্ষ টাকা প্রাইস চাচ্ছি। যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এই গাড়িটা আপনারা নিয়ে চালাতে পারবেন, যেহেতু ঢাকার নাম্বার। আপনারা চাইলে সরাসরি এসেও আমাদের শোরুমে এসে বাইক ক্রয় করতে পারেন, অথবা আপনারা কিন্তু চাইলে কুরিয়ার সার্ভিস অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জেলায় আপনারা শখের এই বাইকটি নিতে পারেন। ফ্রেন্ডস আপনাদেরকে আবারও বলে রাখছি এই বাইকটি প্রাইস চাচ্ছি আমরা
ফ্রেন্ডস আপনারা দেখেন বাইকটি কিন্তু 135 এই বাইকটি আমরা প্রায় চাচ্ছি 10 বছরের নাম্বার করা মিরপুর বিআরটি থেকে এই গাড়িটি আপনারা প্রায় চাচ্ছি 1 লক্ষ টাকা সো ফ্রেন্ডস এই গাড়িটা যদি আপনারা নিতে চান আমাদের নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে দিয়ে রাখবো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ফ্রেন্ডস আজকে বাইকটি কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনারা কি কি সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি এই বাইকটি আপনারা নিতে চান অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন কারণ এই গাড়িগুলো কিন্তু আমাদের শোরুমে বেশি দিন থাকে না দেখা গেছে একটা নতুন গাড়ি আসার কিন্তু দেখা 5-6 দিনের ভিতরে কিন্তু সেল হয়ে যায় সো ফ্রেন্ডস আপনারা যদি বাইক নিতে চান অবশ্যই আমাদের সাথে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই আপনাদের সাথে নতুন পরবর্তীতে আরও নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ